হ্যালো গাইস, এই আজকে আমি মাংস কষাবো, কষা মাংস রান্না করব। একটু আমি 5 মিনিটের জন্য আমি একটু লেবু দিয়ে একটু লবণ, 1 চামচ লবণ দেব, 1 চামচ লবণ দেব, আর 1 চামচ তেল দেব। তেল দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে মিশাবো, ভালো করে মিশিয়ে এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে ভালোভাবে রেখে দেব। আমার এটা মিক্স হয়ে গেছে, এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এখানে আছে টমেটোর, আদা রসুনের পেস্ট, আর এটা আছে লঙ্কার পেস্ট, পেঁয়াজ, তেজপাতা, ধনে পাতা, আর এখানে আছে হলুদ, আছে লাল লঙ্কার গুঁড়ো, আছে মিট মশলা, আছে। আজকের আমার কষা মাংসতে এগুলো লাগবে। আজকে আমি উনুনে রান্না করছি মাংসের তরকারি। তেল আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন আমি দেব, তেল গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা দেব, দিয়ে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে এখন দিচ্ছি লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট। এটাকে আমি ভালো করে একটুখানি মশলাটাকে কষাবো। এটা 1 চামচ আমি হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এটাকে আমি ভালো করে মিক্স করব। তারপরে দেব টমেটোটা। টমেটোটা দেওয়ার পরে আমি একটুখানি ভালো করে মশলাটাকে ভাজবো। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ লবণ, এটাকে আমি ভালো করে মশলাটা কষাবো। মাংসটাকে আমি এখন দিয়ে দিচ্ছি, এই মশলাটার সাথে আমি এখন মাংসটাকে ভালোভাবে কষাবো। তারপরে অল্প করে আমি জল দেব। বলছি আমার মাংসটা এখন কষা হয়ে গেছে, আমি এখন বলেছিলাম জলটা দেব, তাই এখন আমি জলটা দিচ্ছি। জলটা দেওয়ার পরে আর একটু মাংস আমার ভালোভাবে মানে টকবক টকবক করে একটু ফুটিয়ে নেব, যেন মাংসের স্বাদটা যেন আসে ওর জন্য। আর হলো এই যে আমার উনুনের মধ্যে যে ছিটাটা পড়েছে, এটা হলো তেলের ছিটা, কোনো নোংরা নেই, তেলের ছিটা। আমার মাংস হয়ে গেছে, এখন আমি 2 চামচ মিট মশলা দেব। 2 চামচ মিট মশলা দিয়ে আমার মাংসটা হয়ে যাবে। এখনই একটু ধনে পাতা দেব, একটু ধনে পাতা দিলাম, একটু গরম করে আমি নামিয়ে ফেলব মাংস, কষা মাংস। আমার কষা মাংস হয়ে গেছে, এখন আমি এটাকে রেডি করছি। কষা আমার রেডি হয়ে গেছে, দেখুন। আর বলছি আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো কীর্তনের সাউন্ডে আমার ভয়েস, আমার আওয়াজটা শোনা যাচ্ছে না, যার জন্য একটু ভালোভাবে ধ্যান করে শুনে নেবেন। আর আমাকে কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, আমার ভিডিওটা দেখে
আপনারা আমাকে বলবেন আরও কিছু করার কথা, আপনাদের মন রাখার জন্যে আমি অনেক চেষ্টা করব করার জন্য। আমি তো সেরকম রান্না পারি না, তাও চেষ্টা করছি আপনাদের মনের মতন করার জন্য। হ্যালো গাইস, টাটা।